ছেলেদের ঈদ শপিং শুরু না হলেও মেয়েদের ঈদ শপিং কিন্তু অলমোস্ট শেষের দিকে। আলিয়া কাট, ওয়ান পিস আর রঙের সুন্দর সুন্দর জুতা, ব্যাগ সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ মি তাপসী, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা বুঝতেই পারছেন কি নিয়ে হচ্ছে। ইয়েস, আজকে আমরা প্রথমবার গিয়েছিলাম ঈদের শপিং করতে। ঈদে প্রচুর প্রচুর কালেকশন এসেছে, সবকিছু দেখতে হলে অবশ্যই ব্লগের শেষ পর্যন্ত থাকতে হবে। ইফতারটা শেষ করে রেডি হয়েছে। আজকে ইফতারে আমি একটু লাচ্চি তৈরি করেছিলাম, খুবই ঠান্ডা ঠান্ডা লাচ্চি খাওয়ার ইচ্ছা হচ্ছিল, ইফতারের সময় সেটা খাইনি, যার কারণে বের হওয়ার আগে চিন্তা করলাম যে এক গ্লাস লাচ্চি খেয়ে নেওয়া যাক। আমার কাছে বড় বড় শপিং এর ক্ষেত্রে রাত্রের এই সময়টায় শপিং করতে বেশি ভালো লাগে, কারণ ওই সময় দেখা যায় যে ভিড়টাও কম থাকে আর সারাদিন রোজা থেকে ওদের ঘোরাঘুরি করে শপিং করা খুবই ঝামেলা হয়ে যায়। আর বিশেষ করে টাঙ্গাইলে দেখা যায় যে বাহির সাইড থেকে অনেকেই শপিং করতে আসে, সেক্ষেত্রে দিনের বেলাটায় প্রচুর ভিড় থাকে। আপনি যখন ইফতারের পরে শপিং করতে যাবেন সেক্ষেত্রে দেখবেন যে শহরের মানুষজনই বেশি থাকে, এর জন্য ভিড়টাও কিন্তু একটু কম। দুই বোন মিলে আজকে অনেকটা সময় নিয়ে বের হয়েছি, কারণ আজকে অনেক কিছু দেখবো, যেহেতু আজকে প্রথম দিন যাচ্ছি, জানি না কতটুকু কি কিনতে পারবো, তবে কি কি কালেকশন এসেছে সেটা তো আমাদের দেখতেই হবে। আর আমার দেখা যায় যে এক দেখাতে যে সবকিছু কিনতে হবে তেমনটা না, আগে ঘুরে ঘুরে কিছু কিছু দেখে নিব। বের হয়ে দেখি যে চারপাশে বিভিন্ন বিল্ডিং এরকম হচ্ছে লাইটিং করা হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছিল। প্রথমে চলে আসলাম আরং এ, আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে আরং, যেহেতু এখানে বিভিন্ন ধরনের ওয়ান পিস তারপর সুতি থ্রি পিস গুলো পাওয়া যায়, আর ঈদটা যেহেতু গরমের সময় হবে সেক্ষেত্রে এই টাইপের ড্রেস পরলে খুবই আরাম পাওয়া যায়। ইফতারে পরপর আসার কারণে দেখা যায় ভিড়টা একটু কম ছিল, তবে ধীরে ধীরে লোক সংখ্যা বাড়তে থাকে। আরং এ প্রচুর নতুন নতুন জুতা, ব্যাগ, আসলে ঈদের যে সমস্ত কালেকশন নামানোর কথা অলরেডি সব নেমে গিয়েছে। ফার্স্টে আজকে আমরা ড্রেসের তুলনায় গিয়েছিলাম আগে জুতার কালেকশন দেখতে। আরং এর এই টাইপের সিম্পল যে জুতাগুলো পাওয়া যায় খুবই সুন্দর, আমরা এখান থেকে বেশ কয়েকটা জুতাই পছন্দ করেছি, তার মধ্যে এই অরেঞ্জ কালার জুতাটা আমাদের বেশি পছন্দ হয়েছে। তবে এই জুতাটার কোনো রকম কোনো সাইজ ছিল না, সাইজ বলতে আমাদের যে সাইজটা প্রয়োজন ছিল সেই সাইজটা আমরা পাইনি। তারপর গ্রিন কালার জুতাটাও ভালো লেগেছে। এই টাইপের জুতাগুলো দেখা যায় যে সিম্পল থ্রি পিসের সাথে বা আপনি যে কোনো ড্রেসের সাথে কিন্তু যে কোনো জায়গায় ক্যারি করতে পারেন, এবং প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল এর মধ্যে 1100-1300 এই টাইপের মধ্যে কিন্তু এই শু গুলো আপনারা পেয়ে যাবেন। এর মধ্যে কিছু নতুন ব্যাগ কালেকশন এসেছে, যেহেতু ওইভাবে ভিডিও করতে দেয় না আরং এ, তাই আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আস্তে আস্তে লোক সংখ্যাও বাড়তে থাকে। এর ভিতরে আমি চলে গেলাম কিছু ওয়ান পিসের কালেকশন দেখতে। একটু বেশি প্রাইসের মধ্যে যে ওয়ান পিস গুলো রয়েছে সেগুলোই বেশি ভালো লাগে, কিন্তু প্রাইসটাও দেখা যায় যে এক একটা ওয়ান পিস 3000-3500-2500 টাকার মধ্যে, সেগুলোই আপনার কাছে বেশি ভালো লাগবে। ওয়ান পিস দেখা শেষ করে চলে আসলাম জুয়েলারি সেকশনে, এখানে নতুন নতুন বিভিন্ন ধরনের জুয়েলারি চলে এসেছে। আমরা দুই বোন মিলে এখান থেকে আসলে আংটি পছন্দ করছিলাম, দুল কিনি নাই যেহেতু এখনো ড্রেস ওইভাবে কেনা হয়নি। তারপরে এই হাতের এই জিনিসটা আমার এত বেশি পছন্দ হয়েছে, এটা আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম বাট আরং এ পেয়েছি, তবে প্রাইসটাও কিন্তু রিজনেবলই ছিল। তবে জিনিসটা খুব একটা আমার হাতে আসলে মানে খুব ভালোভাবে মানে মানাচ্ছিল না, মানে লুজ হচ্ছিল, যতই টাইট করছি তারপরও কেন জানি না ভালো লাগছে না। শুধু জামা জুতা আর ব্যাগ কিনলে কি হবে, পাশাপাশি অনেকেই ঈদের সময় ঘর সাজাতে পছন্দ করে, এর জন্য চলে গিয়েছিলাম ঘর সাজানোর কিছু আইটেম দেখতে। এখানেও গিয়ে দেখি সেম নতুন অনেক কিছুই চলে এসেছে, যারা ঈদের সময় ঘর সাজাতে পছন্দ করে তারা কিন্তু অবশ্যই আরং এর এই আইটেম গুলো কিন্তু নিয়ে নিতে পারে। আরং থেকে কোনো ড্রেসই আসলে আমরা কিনতে পারিনি, তবে আমরা দুইজন মিলে সেম রকমের দুইটা আংটি নিয়েছি, আমার বোন আমাকে আংটিটা গিফট করেছে। তবে আমাদের শপিং কিন্তু এখানেই শেষ না, শপিং মাত্র শুরু। এখন আমরা যাব হচ্ছে থ্রি পিস দেখতে, যেহেতু ঈদের সব ড্রেসের পাশাপাশি কিছু থ্রি পিসও কিন্তু লাগে, সবসময় দামি গর্জিয়াস ড্রেস পরে কিন্তু থাকতে ইচ্ছা করে না, তাই তার মধ্যে আমরা কিছু সিম্পল থ্রি পিসও নিব। বাট তার আগে চোখে পড়লো হচ্ছে এই টাইপের নতুন কিছু কালেকশন, এগুলো সব ইন্ডিয়ান পাকিস্তানি যে থ্রি পিস গুলো হয় একটু ভারী কাজের মধ্যে সেই টাইপের কিছু আমরা কালেকশন দেখছিলাম। আমরা যারা শপিং করি মেয়েরা মোটামুটি সবাই এই টাইপের থ্রি পিসের হচ্ছে প্রাইসটা জানি, তারপর আমি একটু বলে দিই, যেমন 4000 টাকা থেকে প্রায় এই থ্রি পিস গুলোর হচ্ছে প্রাইস শুরু, 3000-3500 মধ্যে একটু এই থ্রি পিস গুলো একটু কমে পাওয়া যায়। ফার্স্টে আমরা কয়েকটা থ্রি পিস দেখলাম, ভালোই লাগছিল, তবে আমরা এই টাইপের থ্রি পিস আসলে নিব না। তবে একটা থ্রি পিস এখান থেকে একটু ভালোই লাগছিল, যেমন এই থ্রি পিসটা, এটার প্রাইস ছিল প্রায় 7500 টাকার মতো। গর্জিয়াস ড্রেস গুলো বাদ দিয়ে এখন চলে যাব কিছু সিম্পল ড্রেস দেখতে। সিম্পল ড্রেস গুলোর মধ্যে এখন খুবই বেশি চলে হচ্ছে গঙ্গা, আর গঙ্গা ড্রেস গুলো দেখা যায় এর ওড়না গুলো খুবই বড় থাকে আর ডিজাইন এবং সবকিছু মিলে খুবই ভালো। আজকে যেহেতু বেসিক্যালি আমার বোন শপিং করছে, ওর হচ্ছে ব্ল্যাক কালার একটা ড্রেস কেনার খুবই ইচ্ছা ছিল, তাই এখান থেকে আমরা গঙ্গা দেখলাম, তারপরে দেখলাম ইয়েলো কালারের এই ড্রেসটা, এটাও খুবই ভালো লাগছিল, এই ড্রেসটাও খুবই সুন্দর ছিল। এগুলোর প্রাইস একটু রিজনেবলের মধ্যে, যেমন 1300-1400-1500-1600 এরকমের মধ্যে পেয়ে যাবে। এবার ঈদে গঙ্গার নতুন কিছু কালেকশন এসেছে, যেগুলো 2000-2500-2700 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর গঙ্গা ড্রেস রয়েছে। এখন আসলাম ঈদের মেইন ড্রেস কিনতে, তো এখান থেকে আমরা হচ্ছে দেখবো আলিয়া কাট। এবার ঈদে আমাদের কম বেশি সবারই আলিয়া কাট কেনার ইচ্ছা রয়েছে। এখান থেকে বেশ কিছু আলিয়া কাট দেখার পরে পাকিস্তানি এই সাদা ড্রেসটা এত বেশি সুন্দর ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে, প্রাইসে ছিল 5500 টাকার মতো, ড্রেসটাই একদমই সাদা। তো সারা সাদা ড্রেস কিনতে চান তারা এইটা
টাইপের ড্রেস অবশ্যই নিতে পারেন। তারপরে এক এক করে আমি কয়েকটা আলিয়া কাট দেখে নিলাম। পার্পল, পিঙ্ক, ম্যাজেন্টা এই টাইপের বেশ কিছু আলিয়া কাট ছিল, আর এখন কিন্তু আলিয়া কাটটা খুব বেশি চলতেছে। তাই আমরাও চিন্তা করেছি যে ঈদের জন্য একটা ভালো ড্রেসের মধ্যে একটা আলিয়া কাট ড্রেস অবশ্যই নিতে হবে। আলিয়া কাটগুলোর প্রাইস শুরু হচ্ছে কিন্তু 4,500 টাকা থেকে। এখানে বিভিন্ন কোয়ালিটির আলিয়া কাট ছিল, তো ফাইনালি আমরা এখান থেকে একটা আলিয়া কাট নিয়েছি। গেস করতে থাকেন কোনটা নিয়েছে, যারা বুঝতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।